বিএনপিতে মির্জা ফখরুলদের মত প্রকাশের স্বাধীনতা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন লন্ডন থেকে যে ওহি নাজিল হয় সেটি মেনে নিতে বাধ্য হন ফখরুলরা শুক্রবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক বিবৃতিতে তিনি একথা বলেন ওবায়দুল কাদের বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মর্মবেদনা আমরা বুঝি প্রকৃতপক্ষে বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে মির্জা ফখরুলদের মত প্রকাশের স্বাধীনতা নেই শুধু লন্ডন থেকে যে ওহি নাজিল হয় কিংবা সিদ্ধান্ত আসে তা মুখ বুঝে মেনে নিতে বাধ্য হন ফখরুল সাহেবরা দণ্ডিত পলাতক আসামির প্রেসক্রিপশনে পরিচালিত হয় বিএনপি অগণতান্ত্রিক ও অগঠনতান্ত্রিকভাবে কমিটি ভাঙে গড়ে বহিষ্কার পুরস্কার নির্ধারিত হয় এবং কমিটি ও মনোনয়ন নিয়ে বাণিজ্য চলে আয়নার সামনে নিজের অসহায় নিরুপায় ও পরাধীন চেহারা দেখতে দেখতে বিএনপি মহাসচিব ফখরুল সাহেব জনগণের বাক স্বাধীনতাকে ওই একই ফ্রেমে বন্দি করে ফেলেছেন তাই মির্জা ফখরুল সাহেব তোতা পাখির মতো সরকারের বিরুদ্ধে বিষাদাগারে লিপ্ত থাকেন